পূবালী ব্যাংকের 60 বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে চট্টগ্রামস্থ আগ্রাবাদ বারিক বিল্ডিংয়ের রশিদ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। পোর্ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদুল হাসান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার আবু, পূবালী ব্যাংক পোর্ট শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মোশারফ হোসাইন, এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং আমার শ্রদ্ধাভাজন জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান সাহেব, যিনি অল্প দিনে এসে আমাদেরকে চমক দেখিয়েছেন, এবং উপস্থিত অত্র শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার ব্যবসায়ী বৃন্দ যারা এখানে হুজুর বা আদার্স যারা বিভিন্ন কর্মসংস্থানে জড়িত আছেন, বিভিন্ন পোর্ট কাস্টাম বিভিন্ন সংশ্লিষ্ট এবং মিডিয়া মাস মিডিয়া, আর এখানে আমি আর টিভির একজন সিপুরো দেখতে পাচ্ছি আমার সামনে সরোয়ার ভাই, আর আরো আছেন আমার শকত ভাই, অনেকজনই যারা নাম বললে আমার শেষ হবে না। যদিও আজকে কষ্ট করে আপনারা এই ব্যাংকের সুযোগ করে আজকের এই দিনে সবাই এসে উপস্থিত হয়ে এই ব্যাংকে আপনারা এই ব্যাংকের অগ্রগতি যাত্রাকে আরো যাতে ধারাবাহিকতা বজায় থাকে আজকে সহযোগিতা করেছেন, সেজন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই ব্যাংকের শাখা সংখ্যা হলো 775 বা 500, প্রায় 8-10 হাজার লোক এই ব্যাংকের সাথে জড়িত। যদি আজকে 7 বছর পদার্পণ করেছেন এই ব্যাংক, কিন্তু এক সময় এই ব্যাংকের নাম ছিল মার্কেন্টাইল ব্যাংক, এটা নাম পরিবর্তন হয় 72-তে। তো আজকের যে আমি অন্তত পক্ষে 40-50টা ব্যাংকের সাথে জড়িত ছিলাম, গত আমি বিদেশির সাথে এই ব্যাংকের সাথে জড়িত, কিন্তু আমি দেখেছি আসলে এই কিছুদিন আগে ব্রাঞ্চ উদ্বোধনের সময় ব্রেন খালেদ সাহেব খুব দুঃখ করে বলছিল, বলে যে জমিদার বাড়ি, আমি যখন ডেকোরেশনের কথা বলেছিলাম তখন উনি আমাকে বলছিল, দেখেন জমিদার বাড়ি আসলে আর একটা নতুন হঠাৎ করে একটা পিচ্ছি একটা ফ্ল্যাট কিনা এক নয়, আমাকে এইভাবে বলছিল, বলে মাস পিপলের ব্যাংক হলো পূবালী ব্যাংক। আমি সেটাই বুঝতে পাচ্ছি আজকের যিনি ব্যবস্থাপনা আমার টেনে আছেন মাসুদ ভাই, আমি পায়রা বন্দরে আমার অনেক টাকার দরকার ছিল, কিন্তু এখান থেকে বলে ঢাকাতে খুলনাতে যেখানে যখন টাকা লাগে, আসলে যে ওনার যে সার্ভিসটা আমার আসলে খুব মনে প্রাণে বিশ্বাস করি যে পূবালী ব্যাংকের সার্ভিসের বেলায় কিন্তু আমার মনে হয় না অন্যান্য যারা নতুন ব্যাংক আসছে তাদের তুলনায় অনেক উর্ধে, এবং এই যে নতুন ব্যাংকগুলো গত 10 বছরে আসছে পূবালী ব্যাংকের শেয়ার টেবিল কেনার মতো সমর্থ তাদের নাই, কিন্তু মনে হয় যে দেখলে অনেক ঝাঁকজমক, কিন্তু ওই যে ওই ওই আগে আমাদের নৌমন্ত্রী বলছিল হয়তো এখন দেখো সদরঘাট, হয়তো আগে দেখ উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বলে যে এখন উপরে এখন ভিতরে টিপটাপ বাইরে সদরঘাট। তাহলে আমি এটাই বলবো, এই ব্যাংক কিন্তু একটা পুরোনো ব্যাংক, ঐতিহ্যবাহী ব্যাংক, যে ব্যাংকের গভীরতা আছে, অনেক শিকড় আছে, যেখানে 500 ব্রাঞ্চ থাকে। এই ব্যাংকের আপনারা যারা আমানতকারী যারা আছেন, সবচেয়ে নিরাপদভাবে যদি আমি বলি যে যদি কখনো ব্যাংকের যদি কখনো ধস নামে পূবালী ব্যাংকের মতো ব্যাংক, 8-10 ব্যাংকের সাথে আরো সরকারি ব্যাংক মিলে এই ব্যাংকের কখনো কখনো বিপদ হবে না, কারণ ওনাদের যে পরিচালনা পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে আমি তো সব চেয়ারম্যানদের সাথে ফাইন ভাই থেকে সবাই সাথে আমার সম্পর্ক আছে সংশ্লিষ্ট, আমি দেখেছি আপনার নির্দেশে এই ব্যাংকে আমানত বা ব্যাংকিং করার ক্ষেত্রে অনেক 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 সুবিধা এবং অনেক নিরাপত্তা, এবং আপনাদের সার্ভিস দিকে আমি আমি যা পেয়েছি আমি আমার এই আজকে 38 বা 35 বছরের 34 বছরের আমার অভিজ্ঞতা নিয়ে বলছি, পূবালী ব্যাংক কিন্তু বাংলাদেশের মধ্যে যদি আমি বলি সার্ভিস ক্ষেত্রে এই পোর্ট ব্রাঞ্চ এক নম্বরের দিকে থাকবে। আসলে আমরা আমাদের মর্ম হয়েছে, আমাদের চিন্তা সেটা হয়েছে যে আমাদের কাস্টমারটা আমাদের কাছে সবসময় থাকবে, এবং কাস্টমারের সবসময় থাকার অর্থ কি, কাস্টমার যে সমস্ত চাহিদা আছে সেই চাহিদার জন্য আমরা যুগোপযোগী করে মেনটেন করতে পারি, তাদেরকে যেন প্রদান করতে পারি, সেবাটা ওইভাবে যেন প্রদান করতে পারি, যার জন্য আমাদের এই যে সফটওয়্যারগুলি আমরা যে সমস্ত ব্যাংকিং কাজ করি এটা আমাদের নিজস্ব সফটওয়্যার, এটা কিন্তু আমরা বিদেশ থেকে পারচেস করি না বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পারচেস করি না, আমরা নিজেদের ডেভেলপ করা। এই ডেভেলপ করা আমাদের যখনই বিভিন্ন কাস্টমারের কাছ থেকে যখন কোনো চাহিদা আসে
সেই চাহিদা মতন কিন্তু আমরা এটা মডিফিকেশন বা সংযোজন করে আমরা আপগ্রেড করে নিই সবসময়। সুতরাং এই একটা দিক আমাদের আছে, আমরা কাস্টমারকে কখনোই কিন্তু ছোট করে দেখি না, আমরা সবসময় কাস্টমারকে সবসময় বড় দেখি। আমাদের কাতার যেন কাস্টমাররা সবসময় আমাদের এখানে থাকে, আমাদের ছেড়ে কখনো যেন না যায়, এই চিন্তা চেতনাই কিন্তু আমাদের সবসময় থাকে। তারপর এই ব্যাংকের একটা ইতিহাসও আছে, ভালো ইতিহাস। ইতিহাসটা হচ্ছে এই ব্যাংকটা কিন্তু এই চট্টগ্রাম থেকেই শুরু, টেরিবাজারে এটার কিন্তু প্রথম হয়েছিল। ওয়ান নিজাম সাহেব তার সাথে অন্য আরো কিছু মিলিয়ে এই ব্যাংকটাকে এই চট্টগ্রামের হেড অফিস ছিল চট্টগ্রামে। আর পিছনে আর একটা ইতিহাস ছিল, যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অন্য অন্য ব্যাংকের সব হেডকোয়ার্টার ছিল পশ্চিম পাকিস্তানের কারাচিতে। আর এইটা তখন আমাদের ব্যাংকিং জগতের এখানে যারা ব্যবসা করতো তাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্য এইখানে কিন্তু এই হেডকোয়ার্টার করে আমাদের এই পূবালী ব্যাংক দি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তখন প্রতিষ্ঠিত হয়। যখন স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল তখন কিন্তু এই ব্যাংক ট্রেজারি ফাংশন করছিল বঙ্গবন্ধুর নির্দেশে। তারপরেও আমাদের ওই সময় অনেক অবদান আছে। এরপরে যখন স্বাধীনতা লাভ করে তখন সমস্ত ব্যাংকিং সেক্টরটাকে ন্যাশনালাইজ করে ফেলছে। তখন ন্যাশনালাইজ করার পরে আমাদের সব নামগুলির এই বাংলায় করে ফেলছে, করে আমাদের নাম দিল পূবালী ব্যাংক। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এই ধরনের ব্যাংকে আমরা তখন এটা আবার 83 সালে এসে আবার ডিন্যাশনালাইজ করছে। আমরা ওই থেকেই আপনাদের আবার ধীরে ধীরে বিভিন্ন চড়াই উত্তরে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন চড়াই উত্তর থেকে আমরা আজকে চাচ্ছি যে আমরা এই বাংলাদেশের আমাদের ব্যাংকিং ব্রাঞ্চ থেকে সবচেয়ে বেশি ব্রাঞ্চ, বেশি মানে বেসরকারি ভেবে, সরকারি কিন্তু অনেক বেশি আছে, আমরা বেসরকারি সবচেয়ে বেশি ব্রাঞ্চ। আমরা চাচ্ছি বেসরকারি ব্যাংকের ভিতরে আমরা যেন টপ লিস্টে থাকি, টপ লিস্টে না সবচেয়ে উপরের স্থানে যেন আমরা থাকতে পারি। আর এই জন্যই আমরা চাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা, এবং সহযোগিতার ক্ষেত্রে আপনাদের হয়তো আপনারা যেন উইন করতে পারেন, আমরাও উইন করতে পারি। একদিকে উইন করলে আর একদিকে ঠকে যাবে সেটা হয় না, সেভাবেই আমাদের চিন্তা চেতনা থেকেই কিন্তু আমরা এইভাবে আপনাদের এই বছরে আমাদের 473টা ব্রাঞ্চ, এই 473টা ব্রাঞ্চেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন সময় এক সপ্তাহ ধরে, হেড অফিসে একবার হয়ে গেছে। এইভাবে আমরা কাস্টমারকে আমাদের সম্বন্ধে জানানো, কাস্টমার যাতে আমাদের সম্বন্ধে জানতে পারে, যাতে কাস্টমার আমাদের সার্ভিসগুলি ভালোভাবে নিতে পারে, সেই এই প্রসেসটাই কিন্তু আমাদের এটাই। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ।